আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি তোমাদের সিয়াম স্যার আমি আমার অনেক স্টুডেন্টের অনুরোধে ইউটিউবে এই চ্যানেলটি খুলেছি এই চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হলো যাতে তোমরা সহজেই এসএসসি একুশ এবং এক একুশের সকল অ্যাসাইনমেন্টের সলিউশন পেতে পারো তাই আমি সবার কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো আর কমেন্টে জানাও কাদের কি অ্যাসাইনমেন্টের আনসার প্রয়োজন একটি বিশেষ কথা হলো এইখানে এই চ্যানেলে তোমরা ইংলিশ ভার্সনের এসএসসি একুশের অ্যাসাইনমেন্টের সলিউশন পাবে আর তোমরা একটি পেজ দেখতে পাচ্ছ যেটা তোমাদের কোভার পেজ হবে অ্যাসাইনমেন্টের তো অনেকেরই প্রশ্ন ছিল কিভাবে এই কোভার পেজটি পূরণ করবে তো এটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর তো এখানে লিখবে যদি ফিজিক্স অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর যদি এক হয় তাহলে সেখানে লিখবে শূন্য এক আর অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা অবশ্যই জানো তোমাদের একটি সংশোধনী অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা গভর্ন এস দুঃখিত যেটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে এবং একটি সংশোধনী শিরোনাম হিসাবে হয়তো বা বিভিন্ন স্কুল থেকেও দিয়ে দেওয়ার কথা যেখানে তোমাদের ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেওয়া থাকবে আর এখানে মূল একটি বিষয় হল শিরোনামের পরের যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয় কোড এবং বিষয়ের নাম অবশ্যই ইংলিশে লিখতে হবে আর শিক্ষা বোর্ডের নাম লিখবে তোমরা যে শিক্ষা বোর্ডের আন্ডারে আছো আর গুরুত্ব সহকারে পূরণ করবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার আর এই তোমার নাম পিতার নাম মাতার নাম অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবে তো আজকের এই ভিডিওটা আর বড় করবো না তোমরা আমাকে কমেন্টে জানাও কার কোন বিষয়ের সলিউশন প্রয়োজন আর আবারও বলছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো ধন্যবাদ সবাইকে